পিরোজপুরের দুই ইউপিতে বিপুল ভোটে হেরেছে নৌকার প্রার্থীরা। পিরোজপুরের নাজিরপুর উপজেলার দুই ইউপিতে হেরেছে নৌকার প্রার্থীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এ ধাপে পিরোজপুর জেলায় মোট দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন দুইটি হল নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ও দেউলবাড়ি দোবড়া। কলারদোয়ানিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের কবির হোসেনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের হাসানাত ডালিম। ডালিম বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। অপরদিকে দেউলবাড়ি দোবড়া ইউনিয়নে চশমা প্রতীকের FM রফিকুল আলম বাবুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এ ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী মাস্টার মোহাম্মদ ওয়ালিউল্লাহ রয়েছে তৃতীয় স্থানে।